একশো সতেরোর আশেপাশে থাকার কথা বলেছে বাংলাদেশ ব্যাংক কিন্তু সেটিও কি আগের মতো একশো দশ ছিল কিন্তু সেটি আসলে অঘোষিতভাবে গিয়েছে আঠারো টাকা ১৯ টাকা বিশ টাকা এখন একশো সতেরো হলো সেটিও কি মানামানি হবে ঠিকভাবে না এটা অ্যাকচুয়ালি দেখেন আপনি যদি এই ক্রোলিং প্যাক সিস্টেম যেটা এটা দেখেন সেখানে কিন্তু একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে একশো সতেরো কিন্তু ফিক্সড না না আশেপাশে রাইট আশেপাশে থাকবে এটা অ্যাভারেজ একটা প্রাইস থাকবে তো আন অফিসিয়াল চ্যানেল যে এটা কার মার্কেট সেখানে এটা তো আসলে অফিসিয়াল কোনো ইয়ে কন্ট্রোল নাই বাট ব্যাঙ্কে কিন্তু এখন একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে একটা ক্যাপ দিয়ে দিয়েছে যে একশো সতেরোর আশেপাশে থাকতে হবে সো আই থিঙ্ক ব্যাঙ্ক শুড ক্যারি আউট দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক বিকজ দে আর দ্য রেগুলেটর অফ অল কমার্শিয়াল ব্যাঙ্কস সো দেখা যাক কেবলমাত্র ইমপ্লিমেন্ট হলো লাস্ট এইটে আজকে থার্ড ডে তো আই হোপ যে এটা প্রত্যেকটা ব্যাংক মানবে এবং ব্যাংকে কিন্তু একটা মার্জিন দিয়ে দিয়েছে যে এক টাকা তারা মার্জিন করতে পারবে এর আগে ছিল প্রত্যেকটা ব্যাংকের ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে আর এখন যেটা হবে একশো সতেরো আশেপাশে এক টাকা পর্যন্ত মার্জিন দিয়ে উইদিন দ্য রেঞ্জ দে ক্যান সেল অ্যান্ড বাই দ্য সুদের হারের ক্ষেত্রে যেটি আমরা দেখলাম যে বাজারের উপর ছেড়ে দিল তো এখন অনেক কি বলবো উদ্যোক্তারা তো কনসার্ন হয়ে যাচ্ছেন যে এতে করে সুদের হার তো অনেক বেশি বেড়ে যাচ্ছে তো শুধুমাত্র সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার এই যে চেষ্টা এতে করে তো উৎপাদন খরচ বাড়বে এবং উৎপাদন খরচ যখন বাড়বে সেটি করে পণ্যের দাম তো তখন আরও বাড়বে এবং পরোক্ষভাবে মূল্যস্ফীতি তো আরও বাড়বে তাহলে একদিকে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সুদের হার বাড়ার কারণে তো জিনিসপত্রের দাম বাড়ছে তাহলে এই দুয়ে সমন্বয় কিভাবে হবে এবং সেই ক্ষেত্রে আপনারা উদ্যোক্তারা বিষয়টাকে কিভাবে দেখছেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আগে যেটা ছিল একটা ইন্টারেস্ট রেটটার উপর একটা প্রভাব ছিল গাইডেড বাই সেন্ট্রাল ব্যাংক স্মার্ট প্লাস 3% পার্সেন্ট জি সো সেখানে অন অ্যান অ্যাভারেজ চোদ্দো পার্সেন্টের মতো থার্টিন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্টের মতো ইন্টারেস্ট রেট আসতো এখন এই স্মার্ট প্লাস থ্রি বা থ্রি অ্যান্ড হাফ এটাকে ক্যান্সেল করা হলো যেভাবে ডলারটা বাজারের উপরে সেরে দেওয়া হলো অ্যাস প্রেসক্রাইব বাই আই এম এফ ঠিক একইভাবে আপনি দেখেন ইনফ্লেশন রেটটা এখন ক্লোজ টু টেন পার্সেন্ট ইভেন মোর দ্যান টেন পার্সেন্ট সো এটাকে এই লাগামটা টেনে ধরার জন্যই কিন্তু স্মার্ট প্লাস যে পার্সেন্টেজটা এটাকে তুলে দেওয়া হলো যে বাজার নির্ধারণ করবে ইন্টারেস্ট রেট কত হবে কারণ এটার মেইন অবজেক্টিভটা হলো যে আপনার ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা কন্ট্রোল করা বাট ব্যবসায়ী হিসাবে যদি আমি দেখি এটা ইন্টারেস্ট রেট বাড়াতে যেটা হবে যে আমাদের ব্যাংকের বরোয়িং কস্ট বাড়বে ফাইন্যান্সিয়াল কস্ট বাড়বে অ্যাজ এ রেজাল্ট ইট গোজ টু কাস্টমার্স অ্যাকাউন্ট আমার যখন আমি একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশান সে ফর এক্সাম্পল আমি টাইলস প্রোডাকশান করি সো যখনই এবং ইম্পোর্ট বেসড অর্গানাইজেশান তো যতগুলো ইম্পোর্ট বেসড ব্যবসা আছে প্রত্যেকটা বিজনেস উইল বি এফেক্টেড বিকজ আমাকে একটা হলো ডলার একশো দশের জায়গায় একশো সতেরো পে করতে হবে অন দ্য আদার হ্যান্ড লোকাল ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট ইন দ্যাট কেস এই ইন্টারেস্টটা বাই ফাইন্যান্সিয়াল কস্টটা ইট গোস টু কাস্টমার্স অ্যাকাউন্ট আমরা কাস্টমারকে এটা অন করে দেব আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস বাড়বে এবং এগেইন একটা চান্স থাকবে ইনফ্লেশনটা আরো বাবুল হওয়া বাট এট দা সেম টাইম ওই যে আমাদের গোড়ায় যদি যায় যে আইএমএফের যে কন্ডিশন যে তোমরা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না তোমরা বাজারের উপরে সেরে দাও এটা মার্কেট ড্রাইভেন হইতে হবে কাস্টমার ব্যাংক রিলেশনশিপে ইন্টারেস্ট এবং ডলার রেটটা ফিক্স আপ হবে সো এইটা আলটিমেটলি একটা অ্যাফেক্ট তো হবেই বিজনেসের উপরে খুব ভালো এবং যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি লাইক গার্মেন্টস ডেনিম তারা বেনিফিটেড হবে তাদের জন্য কিন্তু খুবই ভালো প্লাস রেমিটেন্স যেটা ইনফ্লো হবে এটাও দে উইল বেনিফিটেড এটা যেটা হবে যে ম্যাক্সিমাম রেমিটেন্সটা আসবে বিকজ দে উইল বি গেটিং হায়ার প্রাইস হায়ার রেট সো এই রেমিটেন্সগুলো দেশের বাইরে আটকে না থেকে আমাদের দেশে চলে আসবে আর এক্সপোর্টওয়ালা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি দে উইল বি বেনিফিটেড ডেফিনেটলি বাট ইমপোর্ট বেসড বিজনেস হাউস যেগুলো আছে দে উইল বি সাফার